গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর এ হেলথে। আজকে গুরুত্বপূর্ণ একটা নোটিস নিয়ে আলোচনা করব বিস্তারিত ভিডিওতে। সবার দীর্ঘ প্রতীক্ষিত ফেসিলিটি ম্যানেজারের, অনেকেই আমাকে কোশ্চেন করেছো বা আমি অনেকেই প্রথম দিন থেকে বলে আসছিলাম যে ফেসিলিটি ম্যানেজারের পোস্ট ক্যান্সেলেশন হয়নি। অনেকে বলেছিল ক্যান্সেল হয়ে গেছে, দাদা এতদিন ধরে রিক্রুটমেন্ট বেরোচ্ছে না কেন? তো ফেসিলিটি ম্যানেজারের বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেবো। তার আগে বলে নিই, কিছু কিছু পোস্ট মানে যেকোনো হসপিটাল ওয়ার্ডেন, তারপর ড্রাইভার পোস্ট, রোড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, নন মেডিকেল থেকে ফার্মাসিস্ট, বিভিন্ন পোস্টের ক্ষেত্রেই যতক্ষণ না হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে আমি তথ্য পাচ্ছি ততক্ষণ তোমাদেরকে বলা বা আপডেট দেওয়া খুবই কঠিন। তো ফেসিলিটি ম্যানেজারের এই রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে যে কথাটা বলছি, এই যে নোটিশটা দিয়েছে, লিমিটেড টেন্ডার এনকোয়ারি ফর দ্য পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার গ্রেড 3, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/1/2019, ডেটেড 17/1/19, আর রিকোয়েস্টেড টু ফলো দ্য নোটিস মেমো নাম্বার 5375/66/2024, HRV সেকশন, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডেটেড 19/7/24 অ্যাট নোটিশ সেকশন। তার মানে 19/7/24 নোটিশটা প্লেস করা হয়েছে, মানে গতকাল। টেন্ডার কথাটার অর্থ হচ্ছে হচ্ছে একদম বাংলা কথা মানে এটা বলে দিচ্ছি, টেন্ডার মানে কোটেশন প্রোভাইড করা। কোটেশন প্রোভাইড মানে WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিশটা যে দিয়েছে, নোটিশটা বিস্তারিত আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি কী নোটিশটা আছে এবং কী বলতে চেয়েছে। এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মেমো নাম্বার বলে দিয়েছে, লিমিটেড টেন্ডার ইনকোয়ারি। এখানে যেটা করতে চেয়েছে WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ইজ ইনভাইটেড বাই WB HRB বিটুইন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, মানে ওয়েবেল, এবং ওয়েবেল টেকনোলজি লিমিটেড WTL, ফর কন্ডাক্টিং অনলাইন মাল্টিপল চয়েস কোশ্চেন বেসড এক্সামিনেশন থ্রু ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক বেসড ইন সেন্টার অ্যাসেসমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার গ্রেড 3 আন্ডার ডিরেক্টোরেট অফ হেলথ সার্ভিস আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইন রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/1/2019, ডেটেড 17/1/19 অফ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এটার মানে হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এটা আগেও পেপারে নোটিস করেছিল যে তারা এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা নিতে তারা অত পারছে না দেখে ভালোভাবে, সেই জন্য ওরা ওয়েবেল এবং ওয়েবেল টেকনোলজি লিমিটেড WBL আর WTL এর মধ্যে কোটেশন প্রোভাইড করতে বলছে, যারা এই অনলাইন মাল্টিপল চয়েস কোশ্চেন এক্সামিনেশনটা লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে কোনো সংস্থার সাথে টাই আপ করে রিক্রুটমেন্টটা এক্সামিনেশনটা কম্পিউটার বেসড টেস্ট, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে কম্পিউটারে, সেগুলো তারা মানে করতে তাদের পারছে না দেখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই দুজনের মধ্যে, মানে WEBL ওয়েবেল এবং WTL এর মধ্যে টেন্ডার বিড দিতে বলছে, যে পরীক্ষাটা নিতে পারবে এবং কন্ডাকশন এক্সামিনেশন হবে। টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার গ্রেড 3 রিসিভড ইন রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার RF ম্যানেজার 16/1/2019 2,68,041, মানে 268,041 জনের পরীক্ষা নিতে হবে। এটা কিন্তু অনেকটাই অনেক সংখ্যক ক্যান্ডিডেট, সেই জন্য এটা CVT ছাড়া এর শর্টলিস্টেড করা খুব ডিফিকাল্ট, সেই জন্য ওয়েবেল এবং WTL এর মধ্যে বিড টেন্ডার দিতে বলেছে, যারা এরা এই দুজনের মধ্যে যে টেন্ডার কোটেশন করবে এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাপ্রুভ করে দেবে তারাই কিন্তু কম্পিউটার বেসড টেস্ট CVT নিতে হবে, এবং টোটালটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডই স্পন্সরশিপ করবে এদের মাধ্যমে। ঠিক আছে, তার মানে এটা খুব ভালো খবর ফেসিলিটি ম্যানেজার গ্রেড 3 জন্য, যে পরীক্ষা হবে এবং হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। এখানে বলে দিচ্ছে, দ্য স্কোপ অফ ওয়ার্ক ফর কন্ডাক্টিং দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি দ্য ফলোয়িং, প্রি এক্সামিনেশন ফেস কী কী হতে পারে, অনলাইন অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, ই অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটা ইলেকট্রনিকভাবে বের করবে, অপারেশন পেপার, কোশ্চেন পেপার ম্যানেজমেন্ট, ইভ্যালুয়েশন ম্যানেজমেন্ট, রেজাল্ট ম্যানেজমেন্ট, পোস্ট এক্সামিনেশন ডেটা ম্যানেজমেন্ট, মানে টোটালটা, মানে রেজাল্ট বের হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস বের করা, অ্যাডমিট কার্ড থেকে টোটাল পরীক্ষা কন্ডাকশন, এর মধ্যে এগুলো বিড দিতে হবে, এবং কপিস অফ দ্য বিডিং ডকুমেন্ট কন্টেনিং ডিটেইলস স্কোপ অফ ওয়ার্ক আর বিং সেন্ট ফ্রি অফ কস্ট ডিরেক্টলি বাই স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট কুরিয়ার ইমেলে, বোথ ওয়েবেল এবং WTL কে বিড সাবমিশন করার জন্য ডিটেইল পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং লাস্ট ডেট হচ্ছে মানে ওদের তরফ থেকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে সিল্ড বিডে প্রেসক্রাইব বিড ডকুমেন্ট পাঠানোর, যেটা হচ্ছে 9/9/24, মানে সোমবার আপ টু বিকেল 4টে অ্যাট দ্য অফিস অফ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, বেনফিস্ট আওয়ার, ফার্স্ট ফ্লোর, GN31, Sector 5, সল্টলেক, কলকাতা 7/91। দ্য বিড উইল বি ওপেন্ড অন দ্য সেম ডে, ওই দিনই বিড ওপেন হবে 9 তারিখে অফ দ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে, আফটার 4 PM এর পর বিড ওপেন হবে। দ্য অফার রেট, যে রেটটা যারা অফার করবে, যাদের একটা নেগোসিয়েশন রেট হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে,
ফর ভ্যালিড ফর পিরিয়ড অফ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ সাবমিশন অফ বিড বাই দ্য এজেন্সি। এজেন্সির এক বছরের ভ্যালিডিটি থাকবে, ওর মধ্যেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বের করবে এবং তারপরে কিন্তু পরীক্ষা কন্ডাকশন হবে এবং কম্পিউটার বেসড টেস্ট হবে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং তারপর পরবর্তী স্টেজগুলো হেলথ রিক্রুটমেন্ট বোর্ড পরপর টাইম টু টাইম ওয়েস্টাইটে প্লেস করে দেবে। তাহলে এটা একটা গুড নিউজ ফর ফেসিলিটি ম্যানেজার গ্রেড 3 পোস্টের জন্য যে পরীক্ষা হবে, এবং এর নেক্সট কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মারফত জানাবো। এটা একটা ভালো খবর ওয়ার্ডেনের ক্ষেত্রেও, কারণ ওয়ার্ডেনও অনেক সংখ্যক ক্যান্ডিডেট আছে, আশা করবো একইভাবে ওটারও এক্সামিনেশন হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।